ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. যার কোনো নেই গতি সেই করবে ইমামতি, এ কথা আমাদের বহু মানুষের কাছে, এমনকি মাদ্রাসায় পড়াশোনা করার পর প্লাস্টিক ব্যবসা করছে বা সবজি ব্যবসা করছে এমন বহু ছাত্রের কাছ থেকেও শোনা যায় যে ইমামতি করে লাভ নেই, লোকের লাথি খেয়ে কোনো লাভ নেই, তার মানে স্বাধীনভাবে ব্যবসা করব, দুনিয়াদারি করব। কিন্তু আপনারা ধৈর্য সহকারে যে ধৈর্যের কথা শুনলেন, ইমাম সাহেব হতে হলে ধৈর্য ধরতে হবে। আমি যখন এককালে ইমামতি করেছি তখন আমার সিথানে একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারে লিখে রেখেছিলাম আরবি একটি আয়াত, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, কি জি, ওয়াহজুরহুম হাজরান জামিলা। কেন লিখে রেখেছিলাম জানেন? শুধু এই জন্য যে পাঁচটা লোকে পাঁচ রকম কথা বলছে, বাঁধ মারার দল, আজান একটু আগে হয়ে গেছে সে মনে করছে বলছে মৌলভীকে খিদে লেগে গেছে রে, আরও কত কি। আপনারা যারা ইমামতি করছেন আপনাদের বহু অভিজ্ঞতা আছে, সেসব হয়তো আমরা উপস্থাপন করতে পারছি না, আপনাদেরকে ইশারা দিচ্ছি, ইঙ্গিত দিচ্ছি, এবং আপনাদেরকে ধৈর্যের কি দিচ্ছি, ওসিয়ত করছি, যেটা সূরা আসরে বলা হয়েছে চারটে জিনিস। প্রথমত ইলম, তারপর দ্বিতীয়ত আমল, তৃতীয়ত প্রচার তাবলিগ, আর এই তিনটে কাজের জন্য কিসের দরকার? ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর। আপনাদেরকে দেখেছি ভাইজান সবারই জন্য মন কাঁদে, আপনারা ইমাম মানুষ, গরিব মানুষ, আপনাদেরকে ডাকার জন্য ভেবেছিলাম যে গরিব মানুষরা আসবে না, তাই আপনাদের সহযোগিতার কথাও ভাবা হয়েছে, এটা একটা নতুন ভাবনা। গরিব মানুষ যারা যে ইমামতির বেতন পায় সেই বেতন হয়তো ছেলেমেয়ের পেছনেই খরচ হয়ে যায়, আবার ইমামের যে বেতন ছেলেমেয়ের পড়াশোনা তো দূরের কথা, এমন এমন রোগ হচ্ছে ইমামের, ইমামের স্ত্রীর, ইমামের ছেলেমেয়ের, যে রোগেই সব শেষ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে জানা নিশ্চয়ই আছে, আমরা জানি আমরা নিজেরাই গরিব মানুষ, তো সেই ক্ষেত্রে আপনাদের মনকে শক্ত করার জন্য এই আয়োজন, এই আহ্বান। খবরদার নিজের মনের ভিতরে ছোট হবেন না, হীনম্মন্যতার শিকার হবেন না, যে যে করে ইমামতি, এ যার কোন নাই গতি সেই করে ইমামতি, ইমামতিকে এত ছোট ভাববেন না। ইমাম হয়ে আপনি মানুষের কাছে সম্মান প্রাপ্ত হবেন সেই চেষ্টা করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে দোয়া আপনি করেন, আর আপনি যদি পিছিয়ে যান, আপনি যদি ইমামতির যোগ্য হন আর সেই ইমামতি থেকে আপনি পিছিয়ে যান, তাহলে নিশ্চয়ই অযোগ্য লোক এসে ইমামতি করবে। যোগ্য লোক যদি নেতৃত্ব থেকে সরে যায় তো নেতৃত্ব কি খালি থাকবে? না, আর অযোগ্য লোক এসে নেতৃত্ব দেবে, অযোগ্য লোক এসে ইমামতি করবে, আর তখন হয়ে যাবে সর্বনাশ, সমাজ ধ্বংস হবে। আশা করি আপনারা যে পয়েন্টগুলো শুনলেন সেই পয়েন্টে উপকৃত হবেন। নাকি আপনাদেরকে বিরক্ত লাগে শুনতে? বিরক্ত লাগেনি তো? সময় কম, এই জন্য সংক্ষেপেই বলতে হবে যে পয়েন্টগুলো বলা হয়েছে। বেশ, আমি কিছু পয়েন্ট নোট করেছি। প্রথমত ইসমাইল মাদানী সাহেব বলেছেন তৌহিদ শেখাতে হবে, আর তার জন্য আপনাকে আকিদায় পোক্ত হতে হবে। ওই যেমন বললাম আল্লাহ কোথায় আছে, বল 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 রে বল রে, সব জায়গায় আছে। কোন জায়গায় আছেন আল্লাহ? এগুলো ছেলেদেরকে শিখিয়ে দেবেন। আল্লাহর আকার আছে না নেই? নিরাকার। আল্লাহর আকার আছে কেমন? এইগুলো ছেলেদেরকে শিখিয়ে দেবেন কষ্ট করে, যাতে করে সেই ছেলে বড় হবে, স্কুলে যাবে, নিরাকার, সেই নিরাকার পড়বে। তারপর
এই আল্লাহ সব জায়গায় আছে পড়বে, আজকাল মানে আম আকিদা আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, আর কবি নজরুলের শিক্ষিত লোকেরা তো কবি নজরুলের কবিতা পড়ে ভ্রষ্ট হয়েই আছে, জানেন না তারা আহলে হাদিস, তারা স্কুলের প্রফেসর, হাই কি বলে কলেজের প্রফেসর, স্কুলের মাস্টার, তারা শিক্ষিত মানুষ, কিন্তু এইসব পড়ে যে ভ্রষ্ট হয়ে আছে সেটা হয়তো জানেও না। এগুলো আপনার কাজ, খোতবার মাধ্যমে সেগুলোকে পয়েন্ট করা, নোট করা এবং বলা। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি না জানেন, না শেখা, তাহলে তো মুশকিল। উদাহরণস্বরূপ আপনি বহু জায়গায় শুনেছেন নজরুল বলছেন, মসজিদেরই পাশে আমার কবরও দিও ভাই, কেন বলুন তো, যেন যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। এটা আপনি নোট করবেন, কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাওয়া যাবে, পাবে কেউ শুনতে, কোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আজান হচ্ছে শুনতে পাওয়া যাবে, আল্লাহ নবী শুনেন? এই যে এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আপনাকে নোট করতে হবে যে এগুলো হচ্ছে ভুল, এগুলো সংশোধন করার জন্য আপনাকে জুমার খোতবা ব্যবহার করতে হবে, মানহাজ সংশোধন করতে হবে। মানহাজ আর আকিদার মধ্যে পার্থক্য আছে। আকিদা হচ্ছে আপনার সহি আকিদা, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, এই যে ছটা উসুল বললেন, সেই ছটা নীতি সম্পর্কে আপনি সহি সহি আকিদা, আল্লাহ নবী গায়েব জানেন কি না, আল্লাহ নবী নূর থেকে সৃষ্টি কি না, ইত্যাদি ইত্যাদি সব আপনাকে শেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে কোনো কোনো গ্রামের ইমাম মানে অন্য বই পড়েন, মানহাজের বই না পড়ে যা বই পান, যে বই পড়ার কথা বললেন, যা বই পান তাই পড়েন, সেখান থেকে যে ইলেমটা আসে সেটা প্রচার করেন, খোতবাতে প্রচার হয়, আর যারা শুনছে তারা কিছুই বোঝে না, তো মুশকিল হয়ে যায়। একদিন এক ইমাম সাহেব বলছেন, প্রশ্ন যে কোন মানুষের দুবার সৃষ্টি, আপনারা বলতে পারবেন কোন মানুষের দুবার সৃষ্টি, কোন মানুষকে দুবার সৃষ্টি করা হয়েছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সত্যি? কিন্তু তিনি পড়েছেন অন্য এক বই। আজকাল আমাদের বাংলায় প্রায় লাইব্রেরিতে আছে বিশ্বনবী, পড়েছেন আপনারা কেউ বিশ্বনবী? কে কে পড়েছেন হাত তোলেন, বহু মানুষ পড়েছেন বিশ্বনবীতে যে আকিদাগুলো আছে, এগুলো কি আকিদা আমাদের আকিদা? না, বিশাল সমস্যা, একদম পচে যাবেন। সেই আকিদাগুলো যদি কেউ রাখে, যদি সত্যি মন থেকে রাখে, তো কাফেরও হয়ে যেতে পারে, আল্লাহ মুস্তাহান। তো এইগুলো আপনাকে নোট করতে হবে, এই জন্য মেহনতের দরকার আছে অবশ্য। তাহলে বলবেন তো সবাইকে, তাহলে তো আকিদা পড়তে মাদ্রাসা, হ্যাঁ তো মাদ্রাসা তো আপনি পড়েছেন নিশ্চয়ই, কিছু না কিছু পড়েছেন, আর না পড়লে এখন বর্তমানে আকিদার বই বাংলাতে হয়েছে, আপনি সেগুলো পড়ুন, পড়ে আপনি সেগুলো। আর মানহাজ কি? মানহাজ হচ্ছে কর্মপদ্ধতি, দাওয়াতের পদ্ধতি, যেগুলো শিখেছেন সেইগুলো আপনি কার পদ্ধতিতে শিখাবেন। এখানে ধরুন আমি আমি সরাসরি কথা বলছি, পরিষ্কার করে বলছি যাতে আপনারা পরিষ্কার করে বুঝতে পারেন। আমাদের মধ্যে আহলে হাদিস আছে, আহলে হাদিসের পদ্ধতি দাওয়াতের জন্য ব্যবহার করবেন, দাওয়াতে আহলে হাদিসই পদ্ধতি। দু নম্বর হচ্ছে তাবলিগি জামাত আছে, দাওয়াতের পদ্ধতি তাবলিগি জামাতের ব্যবহার করবেন না আহলে হাদিস ব্যবহার করবেন? তিন নম্বর আছে জামাতে ইসলামী, জামাতে ইসলামী পদ্ধতি ব্যবহার করবেন, তাদের পদ্ধতি হচ্ছে রাজনীতি, আর তবলিগের পদ্ধতি হচ্ছে ফাজাইল। আর কিছু পদ্ধতি আছে যেমন জেহাদি পদ্ধতি, আপনি ইমাম সাহেব হয়ে জানছেন যে আমার গ্রামে কিছু যুবক তৈরি হচ্ছে, আমার সঙ্গে তর্ক করছে, জেহাদ করতে হবে, আছে না নেই? আপনি যখন বুঝবেন আপনাকে সেটা বোঝাতে হবে যে পদ্ধতি মানহাজ ঠিক না, দাওয়াত তুমি দেবে, দাওয়াতি মানহাজ যেটা আম্বিয়াদের মানহাজ, সেই মানহাজ গ্রহণ করে আপনাকে চলতে হবে। আপনি কিন্তু দুলায়ে দুপা দেবেন না, খবরদার না, মানহাজে যদি গড়বড় থাকেন, আমি বলে থাকি মানহাজ হচ্ছে রাডারের মতো, জাহাজ যখন আকাশে চলে তখন সে রাডারের মাধ্যমে কি থাকে, কন্ট্রোলে থাকে, যখন রাডার থেকে সরে যায় তখন কি হয় নিশ্চয়ই জানেন, এক জায়গায় কোনো না কোনো জায়গায় গিয়ে বাস শেষ হয়ে যায়। আপনি আপনার মানহাজ হচ্ছে রাডার, যদি আপনি এই মানহাজ থেকে সরে যান তাহলে আপনি দুলায়ে দিয়ে পা আর মাঝখানে ডুবে যা, দেখবেন আপনার কিছুই থাকবে না। সুতরাং মানহাজ ঠিক রাখতে হবে, মানহাজ বিরোধী যদি কেউ কাজ করছে আপনার জামাতের, আপনাকে তর্ক করতে বলছি না, আপনাকে হিকমতের সাথে তাদেরকে বোঝাতে হবে যে মানহাজ সহি না, সহি মানহাজ যেটা দাওয়াতের মানহাজ,
আম্বিয়ার মানহাজ এবং আহলে হাদিসদের সালাফি মানহাজ, সেই মানহাজ আপনাকে শিখতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। সামনে যা এলো আমি তাতেই, যে নৌকা আসছে যে গাড়ি আসছে তাতেই চেপে আমি দাওয়াতের কাজ করব না, এটা ঠিক না। মানহাজ গলত মানহাজ, মানহাজ আপনি যদি না জানেন আপনাকে শিক্ষা করে মানহাজ গ্রহণ করে মানহাজই দাওয়াত দিতে হবে। ব্যাস কোনো এক নামাজের পরে তালিমি ব্যবস্থা করুন, কোনো এক নামাজই, যেমন আমাদের গ্রামে আছে এশার নামাজের পর। কেন এশার নামাজের পর লোক বেশি হয়? অনেক জায়গা আছে আসরের পর, আসরের পর তত লোক হয় না। তো এশার পর যদি আধ ঘন্টা সময় আপনি নেন, এক একটা বিষয় ভিত্তিক কিংবা প্রশ্ন ভিত্তিক যদি আপনি তালিম দেন, তাহলে জামাতের লোক কী থাকবে? সক্রিয় থাকবে, সজীব, মানে প্রাণবন্ত থাকবে, সজীব থাকবে, আপনার সঙ্গে সক্রিয়তায় আপনার কাছে থেকে এলেম গ্রহণ করার একটা অভ্যেস থাকবে, চর্চা থাকবে, এলেম চলে যাবে। আমরা যে এলেম শিখেছি সেই এলেমটা কিসের মাঝে থেকে? ইন্নামাল ইলমু বিল মুযাকারা, যখন মুযাকারা হবে, একে অপরের লেনদেন আলোচনা একটা বিষয়ে বারবার যখন আসবে, তখন কি হবে? আমাদের মনে এলেম বদ্ধমূল হবে, এটা আপনাকে চেষ্টা করতে হবে। ব্যাস তারপর আপনি কোরআন শিক্ষা দিন জামাতের লোককে, এবং আগে তো শুনলেন মাকতবের মাধ্যমে আপনি কোরআন শিক্ষা দেন, আগে নিজে কোরআন ভালো করে সহিভাবে শিখুন, কেরাত সহকারে শিখুন এবং লোককে শেখান। আর কেরাত যদি কারো ভুল হয় সংশোধন করুন, নামাজ যদি কারো ভুল হয় আপনি চুপ থাকবেন না। একটা লোককে দেখছেন সে নামাজ পড়ছে খটাখট ঠকাঠক ঠুকে দিচ্ছে, আপনি তাকে বলবেন না চুপ থা পড়ে না, না আপনি কিন্তু আপনাকে বলতে হবে, এমনভাবে বলবেন যাতে আপনার তাকে কষ্ট দিয়ে নয়, আঘাত করে নয়, এমনভাবে শিক্ষা দেবেন যাতে সে আপনার কাছ থেকে গ্রহণ করে। নামাজটা সংশোধন করার জন্য কখনো কখনো বলে আত্মাহিয়াত পড়ো, দেখি দেখবেন আপনি আত্মাহিয়াত পড়তে গিয়ে কত লোক ভুল পড়ছে, সঠিকভাবে পড়ছে না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কেরাতটা ঠিক করলাম, কি হলো ভুল হয়ে গেল? কুল হু আল্লাহু আহাদ ভুল বললাম, হ্যাঁ দেখছেন কুল হু আল্লাহু আহাদ বলছে ভুল। অর্থাৎ বেশিরভাগ মানুষ দেখবেন কুল হু আল্লাহু আহাদ বলে, সঠিকটা কি? কুল হু আল্লাহু আহাদ, এটা আপনাকে পয়েন্ট করতে হবে। আপনি দেখবেন অনেক মানুষ জামাত পায় না, পরে আসে আর চিৎকার করে কেরাত করে নামাজ পড়ে, সেটা ঠিক ঠিক নয়, কিন্তু পড়ে তাও শুনতে পাই কেরাত ভুল করছে, তাকে বলো ভাই তোমার এই জায়গায় ভুল হচ্ছে, তোমার এই জায়গায়। তা অবশ্য কেউ বলে ভাই আমাদের বাংলাতে শিখা অত আছে, জ্ঞান আছে, যতটা পারা যায় কমসে কম সুরা ফাতিহা, সুরা ফাতিহাই যদি ভুল হয় তাহলে নামাজই হবে না, নামাজ হবে না যখন, তখন সুরা ফাতিহাটা কমসে কম যাতে ঠিক করে পড়া যায় সেই ব্যবস্থাটা আপনি করবেন, সংশোধনের জন্য আপনি থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি, আপনি একটা ইলম শিক্ষা দেবেন তো তার নিশ্চয়ই আপনি তার সব পাবেন। একজন মুসল্লি বা একটা লোক যদি মসজিদে আসে, সে হয় শিখবে না হয় শিখাবে, তাহলে তার আজর কি জানেন? শিখবে না হয় শিখাবে, জানেন তার স্বভাবটা কি? তার স্বভাব হবে একজন মুজাহিদের মতো। আপনি গরিব মানুষ, হজ করতে পারেন না, উমরা করতে পারেন না, আপনার স্বভাব হবে হাজী সাহেবের মতো। আপনি খালি শিখবেন অথবা শিখাবেন, যে শিখাবে সে তো ইমাম সাহেব, যে আপনি শিখবেন, আপনি এসেছেন তো আপনি শিখবেন মসজিদে এসে, তাহলে আপনি স্বভাব পাবেন কার মতো? একজন হাজী সাহেবের মতো, যে মক্কায় গিয়ে হজ করে। আশা করি লম্বা করব না, পয়েন্ট অনেক আছে। ব্যাস হক কথা বলুন কিন্তু হিকমতের সাথে, দুটো কথা খেয়াল করুন মাথায়, হক কথা বলুন কিন্তু হিকমতের সাথে, না হক কথায় কী বলে স্পষ্ট কথায় কষ্ট নাই, এই বলে যদি আপনি বুক ঠুকে স্পষ্ট কথা বলেন, জেনে রাখবেন স্পষ্ট কথা কখনো কখনো অশ্লীল হয়, তাই না? যেমন মিলন শব্দটা কি সুন্দর কথা, এবার মিলনটাকে যদি স্পষ্ট করে বলতে যায় কি হয়ে যাবে? অশ্লীল হয়ে যাবে। সেই রকম আপনি স্পষ্ট হক কথা জানেন বিধায় আপনি বলবেন, এটা ঠিক না, হিকমতের সাথে বলতে হবে যাতে করে আপনার কাছ থেকে হকটা গ্রহণ করা হয়।
কিন্তু যদি আপনি ওইভাবে বলেন যেভাবে মানুষ গ্রহণ করলো না সেদিনে কিতাব কোথায় কি যে বলে মেটিয়া ব্রুজে ছিলাম মেটিয়া ব্রুজে ইমাম সাহেবের সাথে সে কি ব্যবহার কি রুক্ষ ব্যবহার পাপি টাপি এই সেই ইহুদি দালাল আর কত রকম বলতে লাগলো আল্লাহুল মুস্তাআন সেখানে ধৈর্য দরকার আছে ইমাম সাহেব সেখানে ধৈর্য দরকার আছে সে বললাম যে তুমি ধৈর্য ধরো তুমি এই করো তুমি সে যাই হোক তো এইভাবে ব্যবহার করলে যে একটা পরিষ্কার করে কথা বলা হয় হ্যাঁ তুমি তো এই করো হে তুমি তো হারাম ব্যবসা করো তুমি যে ধানে ধুলো দিয়ে ব্যবসা করো তোমার হয়ে হয় তোমার ওই হয় গ্রামে একটা ঘরে বাজ পড়েছে বাজ পড়েছে তোমার ঘরে বাজ পড়বে না তুমি এই করো যে ভারী মুশকিল গ্রামে যদি কোনো লোক অসুস্থ হয় ঘরে বরকত নেই অসুস্থ এ রোগী সে রোগী হবে না ও যে এই পাপ করে আচ্ছা অসুস্থতা বাজ পড়া ইত্যাদি এগুলো কি শুধু পাপের জন্য হয় শুধু পাপের জন্য হয় বরং ইন্নাল্লাহ কে ইযা আহাব্বা কওমান ইবতালাহুম যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন কি করেন তাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন এটা তো আছে তো আপনি হঠাৎ করে কু ধারণা কেন করছেন সুধারণা করুন মুসলিম ভাইয়ের প্রতি হতে পারে পরীক্ষার জন্য তো আপনি কি চট করে তাকে চোখ বলে মুখে মুখে বলে দেন বলে স্পষ্ট কথায় কষ্ট কি ভাই আপনি যে বললেন সে তো আরও বিগড়ে যাবে আরও বিগড়ে যাবে নামাজ পড়ে না তো আপনি তাকে এমনভাবে বললেন এই যে পিসকুড়ি ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আমাদের সেক্রেটারি যিনি আছেন কিনা জানি না আগে সেক্রেটারি ছিলেন দাড়ি ছাঁটা ছিল একবারে চাঁচা না ছাঁটা তো একজন এসে বললেন তিনিও ইমাম সাহেব মানে ইমাম মানে ওই আদর্শ ব্যক্তি দাড়িগুলো বাড়াও না হলে যে নামাজ রোজা হবে না দাড়িগুলো বাড়াও না হলে নামাজ রোজা হবে না এই খারিজি মার্কায় ফতোয়াবাজি খারিজি মার্কা ফতোয়া আপনি দিচ্ছেন দাড়ি যদি কেউ না রাখে দাড়ি যদি ছোট রাখে তার নামাজই বাতিল তো এইভাবে আপনি জীব লম্বা করবেন না আপনি স্পষ্ট কথায় কষ্ট নাই বলবেন কিন্তু এমনও কথা আছে যেগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে এই ফতোয়া কেমন বাড়াবাড়ি হয়ে গেল সুতরাং এ ব্যাপারে ফতোয়াবাজির ব্যাপারে হক কথা বলবেন কিন্তু একবারে হিকমতের সাথে বলবেন তারপরে ঠোঁট কাটা হবেন না কথা বলার সময়ে কথায় যেন মাধুর্য থাকে আর বারবার যে কথা বলা হলো আপনার আখলাক চরিত্র যেন সুন্দর হয় আপনি ফাসেক বা পাপাচারী হবেন না আর ফাসেক হলো সেই ব্যক্তি যে অবৈধ হারাম ও নিষিদ্ধ কাজ করে আপনি জান কাবিরা গুনাহ করলে কী বলা হয় ফাসেক কাফের কারা যে মদ খায় যে ঘুষ খায় যে ব্যভিচার করে যে মিথ্যা বলে যে গীবত করে তারা কি তারা কাফের বলবেন না ফাসেক কাফের ফাসে কি করলে তাকে আপনি চট করে কাফের বলে দেবেন সেটা কিন্তু আপনি করবেন না দেখেন গীবতের কথাটা বলছি গীবত একটা এমন পাপ যে পাপটা মসজিদের ভিতরেও হয় তাই না আপনিও করেন এই জন্য আমরা বলি ইমাম গ্রামের ইমাম হচ্ছে বিবিসি লন্ডন কেন জানেন যেটা গ্রামে যে কোনো প্রান্তে হোক আগে খবর আসে কোথায় রিপোর্ট চলে আসে ইমাম সাহেবের কাছে অমক গায়ে এ হয়ে অমক একটা মেয়ের এ হয়েছে অমক ছেলে এ হয়েছে তো আপনার কাছে গীবত করা হবে তখন আপনি গীবতটা শুনবেন না গীবত করতে বাধা দেবেন আর আপনি যদি গীবতে অংশগ্রহণ করেন তো আপনারও পাপ হবে যেমন যে গীবত করছে তারও এভাবে গীবতের পথটাকে খুলবেন না কারণ এর থেকে চুগল ঘড়িয়ে আসবে চুগল কথা বলে ইমাম সাহেব এই বলেছে তখন আপনারই ক্ষতি হবে ঘুরে সুতরাং এইসব যত রকমের মানে ইয়ে চা পাপ আছে কী বলে ফাঁসি কি আছে হারাম কাজ আছে নিষিদ্ধ কাজ আছে সবগুলোকে আপনি ত্যাগ করার চেষ্টা করবেন এবার যদি গোপনে কিছু পাপ করেন যেমন আজকাল বিছানায় শুয়ে শুয়ে গোপনে পাপ করা যায় সেটা তো বলার কিছু নেই সেটা তো আপনার বিবেক বলবে আপনি মানুষের ইমাম ইমাম সাহেব আর আপনি যদি নোংরা জিনিস দেখেন বা শোনেন তাহলে তো আপনার ব্যাপার কিন্তু যেগুলো সামাজিকভাবে স্পষ্ট যদি আপনি ধূমপান করেন বিড়ি সিগারেট খান জর্দা তামাক খান গুলগুরাকু ব্যবহার করেন কী বলে গালি বা খৈনি ব্যবহার করেন এ মাদকদ্রব্য ব্যবহার করেন অথবা সুদ ঘুষ খান অথবা মিথ্যা বলেন যেগুলো পরিষ্কার কথা যে অবৈধ অথবা অবৈধ প্রেম করেন
ওয়াহাদ্দিস ওয়ালা হারাজ, আজকাল তো বুঝতেই পারছেন এখান থেকে লিঙ্ক, ছেলেমেয়েরা লিঙ্ক তৈরি করে আজকাল বাপের খরচ বাঁচিয়ে বেরিয়ে যাচ্ছে, বরের ঘর ডাইরেক্ট ঢুকে পড়ছে, আর বিয়ে দিতে হবে না। আর আর সেইগুলো আপনি বিশেষ করে এই যে মক্তবের ছাত্রছাত্রী ইসমাইল মাদানী বললেন বোরকা পরার কথা, সে মক্তব থেকে শিক্ষা পেয়েছিল বোরকা পড়তে হয়, মক্তব থেকে যেন শিক্ষা পায় সেই মেয়েরা। শুধু কোরআন পড়িয়ে আমাদেরকে ছেড়ে দিলে তো হবে না, কোরআন পড়ায় কোনো কোনো জায়গাতে বড়জোর দোয়াটা শেখায় আর বাকি আর কিছু করে না, চরিত্র সংশোধনমূলক কাজই করে না, তাদেরকে শেখাতে হবে ব্যাড টাচ গুড টাচ কি। যদি তোমার গায়ে মহিলা মেয়ে ছেলে ছোটো মেয়ে কিশোরী কিশোরী থেকে ছোট শিশু কন্যা, গুড টাচ ব্যাড টাচের কথাটা মা বাপকে বলা দরকার, যদিও ইমাম সাহেবকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া দরকার। আর মোবাইল নিয়ে কি কি ব্যবহার করতে হয় মোবাইলকে মা বাপের করা দরকার, আর ইমাম সাহেবকেও সতর্ক করা দরকার, কোন বিয়ে জায়েজ কোন বিয়ে না জায়েজ, কীভাবে বিয়ে করলে হারাম হবে আজীবন ব্যভিচার করা হবে, এইভাবে যদি ছোট থেকে একটু একটু করে জ্ঞান দেন তো আমার মনে হয় বোরকা পরার মতোই সে স্কুলে গিয়ে লড়াই করছে, ঠিক বিয়ের সময়ে ভাববে যে আমি যদি বেরিয়ে গিয়ে যে কোনো ছেলেকে সাথে ছেলেকে স্বামী বানিয়ে নিই বা রেজিস্ট্রি করে বিয়ে করি তাহলে আমার বিয়েটা হারাম হয়ে যাবে, এই জ্ঞানটা যদি এই সেন্সটা আপনি শুরু থেকে দেন তাহলে আপনার বিশাল কাজ হবে ইমাম সাহেব হিসাবে। এবারে দাড়ি, আপনি দাড়ি বাড়াবেন কমসে কম এক মুঠি যেমন বলেছিলাম, আর উত্তম হলো লম্বা দাড়ি রাখা, দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া, কিন্তু যদি আপনি ছাঁটতে চান তাহলে এক মুঠির কম যেন না হয়, এক মুঠির কম, এখানে ধরবে না এইভাবে ধরবেন না, অনেক চালাক ইমাম আছে হেই তো আমার এক মুঠি আছে তো, এত চালাকি চলবে না, এইখানে ধরে তারপর যদি আপনি চান সমস্যা নেই, উত্তম হলো কি ছেড়ে দেওয়া। এখন যদি চান দাড়ি ছাঁটতে তাহলে অতটুকু ছাঁটবেন, তাহলে মুক্তাদিদের আপনার প্রতি ভক্তি হবে, ছাঁটা দাড়িওয়ালাদেরকে প্যান্ট শার্ট পরনেওয়ালাদেরকে আজও পর্যন্ত মুক্তাদিরা পছন্দ করে না, অতএব আপনি তাদের কাছে অপছন্দনীয় হবেন না, সেটা আগেই ইঙ্গিত করা হয়েছে। আপনি নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, কোনো কারণে আপনি গ্রামে নিয়ে এলেন লোকেরা দেখলো বেপর্দা বউকে, বেপর্দা ও ইমাম সাহেবের বউ এরকম, তখন আমাদের বউ কী হবে। তো এইভাবে আরও কিছু স্ত্রীর ব্যাপারে স্ত্রী কন্যার ব্যাপারে বা মা বাপকে আপনার মা বাপকে দেখে যেন লোকে আপনার প্রতি খারাপ না, যে আপনি মা বাপকে ভাত দেন না এটা শুনেছে, তো আপনার প্রতি মানুষের শ্রদ্ধা কী হবে ইত্যাদি, আপনার ভিতরে বিনয় থাকবে, আপনি অহংকার করবেন না, অহংকারী হবেন না, কোনো কথাবার্তায় খাবারে অহংকার প্রদর্শন করবেন না, খাবারে অহংকার আছে, খাবার অমক লোক এখানে কিন্তু গিবত আছে, অমুক বাড়ির পালি কি বলবো এমন বিশ্রী খাবার দেয় খাওয়া যায় না, আবার কেউ কেউ বলে দেয় নাস্তায় আমাকে রসগোল্লা লাগবে, রসগোল্লা ছাড়া আমার নাস্তা খাওয়া হয় না, আছে শুনেছেন আপনারা, হ্যাঁ আছে এরকমও ইমাম আছে যে নাস্তাতে রসগোল্লা ছাড়া নাস্তা খাবেন না, ভাই পাঁচ রকম পাঁচজন পাঁচ রকম আছে, গরিব মানুষ যা দিয়েছে তাই খেয়ে নেন, অবশ্য কষ্ট বটে কষ্ট বটে, যদি আপনার সুগার প্রেশার থাকে তাহলে ইমামতি গেল, তার কারণ কোনো খাবারই আপনার জন্য স্যুট করবে না, সেক্ষেত্রে আপনি বলবেন হিকমতের সাথে যাতে করে লোকটার প্যাস্টিজে না লাগে। আপনি যদি একজনের বা হাজি সাহেবের বাড়িতে পালি আর হাজি সাহেবের বউ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দেয় না, সেটা আমাকে বলেন বা অন্য লোককে বলেন, তো হাজি সাহেবের রাগ হবে না হবে না, হবে না হবে না, নিশ্চয়ই হবে। আমি এই পিচকুড়িতে ছিলাম তখন এক বাড়ি থেকে খাবার এসেছিলো, তোয়ালিটা খাবার তোয়ালি ঢেকে দিয়েছে, তুলেই দেখছি চিনে মুরগির গু, চিনে মুরগি জানেন তো, চিনে মুরগির গু, ওয়াল্লাহি থুলেই আর খাবার আমি খেতে পারিনি। এবার যদি আমি বদনাম করে বেড়াই অমুক বাড়িতে পালি আর আল্লাহর রহমত আমি চিনতাম না, আমি বলিও নাই, যারা দেখেছে তারা দেখেছে, আমার সাথে যারা থাকতো লালু ধানু তারা দেখেছে যে এভাবে গুলে গেছে, আপনি যদি বলে বেড়ান তাহলে তার প্রেস্টিজে লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যাতে করে আপনার মাধ্যমে অহংকার প্রকাশ না পায়, হ্যাঁ এ আবার খাবার হলো, এ আমরা গরুকে খাওয়াই, এ আমার আপেল আমার ঘরে পড়ে থাকে ঘোড়ার ডিম এসব খাবার নেই, আপেল আবার খাবার হলো নাকি, এরকম অহংকার প্রদর্শন করবেন না, যা আসবে ইনশাল্লাহ খেয়ে নেবেন। আর দেখ কথা বলি, এহতারিম এহতারিম তুহতারাম,
আপনি যদি সম্মান দেন মানুষ আপনাকে সম্মান করবে। এই জন্য বলে আরবিতে বলে ইহতারাম নাফসাক, মানে তুমি নিজেকে সম্মান দাও। নিজেকে সম্মান দিলে তুমি আসলে সম্মান পাবে অপরের কাছ থেকে, অপরকে সম্মান দিলে সম্মান পাবে। ব্যাস, আর কী বলে গিবত চুগলখড়ি তারপরে কথা পৌঁছানো এসব কাজ করবেন না। আর বহু কথা আছে, সবগুলো হয়তো বলা যাবে না। আরেকটা কথা আছে, ইয়াকা ওয়াত্তালাউন ফা ইন্না দীন আল্লাহ ওয়াহিদ। তালাউন জানেন, বাংলাতে বলে বহুরূপী হওয়া। বহুরূপী মানে বারো বাড়ি তেরো খামার, যে বাড়ি যায় সে বাড়ি আমার, বুঝতে পারছেন? কোনের ঘরে পিসি আর বরের ঘরে মাসি, দুমুখে সাপ, যেখানে যাই সেখানে সেই রকম কথা বলি। হলুদের মতো সব তরকারিতেই মিলি। আজকাল ফেসবুকে বলছে গোল আলু, মানে যেখানে যেমন সেখানে তেমন, সবাই সঙ্গে মিলতে পারি। বেনামাজির সাথে আমি আছি, নামাজির সাথে আমি আছি, তারপরে বেহায়ার সাথে আমি আছি, সর্বদেশ এইভাবে সব সাথে আমি মিশতে পারি। বলে মিশুক লোকটা, খুব মিশুক সামাজিক লোক, কিন্তু আপনি যে কত বড় সর্বনাশ করেছেন আপনি জানেন না। খবরদার, তালাউন মানে বহুরূপী হবেন না, এটা হাদিসে নিষেধ আছে বহুরূপী হতে। আপনার আকিদা হবে এক, মানহাজ হবে এক, তাতে আপনি অটল থাকবেন। সেই অটল থাকার ব্যাপারে যতটা আপনার দরকার আছে ততটা আপনাকে সহযোগিতা নিতে হবে হাদিস কোরআন থেকে এবং সমাজ থেকে। আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি অটল হবেন মোট কথা, আর অবিচল হবেন না, বিচলিত হবেন না, অবিচল থাকবেন, বিচলিত হবেন না। মুনাফেকি করবেন না। মুনাফেকি কাকে বলে নিশ্চয়ই জানেন। আর মুনাফেকের গুণ কয়টা? মুনাফেক যেটা বিশ্বাসগত মুনাফেক নিশ্চয়ই হবেন না আশা করি। আর কর্মগত নিফাক কটা? কটা জি? তিনটে চারটা না পাঁচটা? এক এক কাল এক এক রকম বলে পাঁচটা, বিভিন্ন রেওয়ায়তা আছে, সব মিলালে কটা হয়? পাঁচটা। হ্যাঁ বলেন তো বিসমিল্লাহ। এক নম্বর, এক কথা বললে মিথ্যা বলে, দুই আমানত রাখলে খেয়ানত করে, তিন ওয়াদা করলে খেলাপ করে, চার একটু রাগান্বিত হয়ে ঝগড়া করলে কি করে, আরে সর্বনাশ, তালবস আর ম দিয়ে কত গালাগালি। আর পাঁচ নম্বরটা কি? পাঁচ নম্বরটা কি? ওয়াদা, ওয়াদার কাছাকাছি। পাঁচ নম্বরটা কি? প্রতিশ্রুতি ভঙ্গ করা। ওয়াইজা আহাদা গাদাব, প্রতিশ্রুতি। এই পাঁচটা জিনিস আপনার মধ্যে যেন না থাকে ইমাম সাহেব। প্রথমে তো বুঝতে পারছেন মিথ্যা বলা, আপনি যদি মিথ্যা বলেন প্রমাণিত হয় ইমাম সাহেব মিথ্যা বলে, লোকেরা আপনার পেছনে নাচ পড়বে, ও ফতোয়া দিয়ে দেবে, এখন তারা এ মৌলভীর ভাত কি বলে, মৌলভীর ভাত ছেড়েছে, মৌলভী ভাত ছেড়েছে। মিথ্যা যদি বলেন সর্বনাশ, মিথ্যা বলবেন না, কারণ এই মুনাফেকের গুণ। তারপরে দ্বিতীয়টা কি? যখন আমানত রাখা হবে খেয়ানত করবেন না। মসজিদের মাল আপনার কাছে আমানত, মসজিদের সব মাল আপনার কাছে আমানত। কোটোর পয়সা বলেন, আজকাল তো কোটো উঠেছে, এ নিয়ে ফতোয়াবাজি চলছে, কোটো রাখা যাবে না যাবে না, খটর 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 খটর, ভারী মুশকিল। বলছি কী করবো, না হলে তো পয়সা ওঠে না, ইলেকট্রিক বিল আজকাল বিল এসেছে, সেগুলো কোথা থেকে দেবো, ভারী মুশকিল, উভয় সংকট। তো এই এই কিছু না কিছু পয়সা আপনার কাছে আসছে, কেউ গোপনে আপনাকে হাজার টাকা দিয়ে গেল মসজিদের কাজে লাগাতে, আপনি কাউকে জানালেন না, আপনি আমিও তো মসজিদের লোক, আপনি আমানত তাই না, আপনি আপনার খাবারের সাথে মিশিয়ে নিলেন, এটা আমানতে খেয়ানত হলো না হলো না, আমানতে খেয়ানত হচ্ছে। এই যে বললেন ছাত্র ছাত্রী যারা আপনার কাছে পড়তে আসছে, ছাত্রীর সাথে শ্লীলতাহানি করা, উনি হয়তো ভাবছেন যে কেউ জানেন না, কিন্তু আল্লাহর কসম সেই ছাত্রী এসে মাকে বলে ইমাম সাহেব আমার গায়ে এইভাবে হাত দিচ্ছিল, আমার কাছে এসে বলেছে এখানেও এবং আমার গ্রামেও, আগে পুরনো ইমামদের কথা। তো আপনি ভাববেন না যে এই ছেলেটা কাউকে বলবে না বা এই মেয়েটা কাউকে বলবে না, এগুলো আমানত আপনার কাছে। শুধু ওখানে না, এখানে মাদ্রাসার ছাত্ররা আমাদের মোদারাসদের কাছে আমানত, তাই না? সেক্রেটারি আর যারা আছে সবারই কাছে আমানত, পিসকুড়ি গ্রামের জন্য আমানত,
যারা মিশন যারা স্কুল সব আমানত, এই আমানতে খেয়ানত করবেন না, কারণ এটা হচ্ছে মোনাফেকের গুণ। তারপর কথাবার্তা যখন বলবেন একটু রেগে গেলে পরে একটু সাবধান হবেন, কারোর সঙ্গে যদি রাগারেগি হয় কেউ রেগে কথা বললো, তো আপনি কমসে কম অশ্লীল কথা বলবেন না, মা বোন তুলে তারপরে আরও নোংরা নোংরা কথা, কাঁচা কাঁচা বাক্যানা যাকে বলে, আপনি করবেন না। আর প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবেন না। কোনো জায়গায় বক্তা মানুষ জলসার বক্তৃতা করার ওয়াদা দিলেন, দিয়ে তারপরে গেলেন না, ইচ্ছা হলো গেলাম, না হলো গেলাম না, খবরদার না। প্রতিশ্রুতি দিয়েছেন তখন আপনি যান, আর না হয় আপনি যদি কোনো সমস্যা থাকে তাদেরকে বলুন, আর যদি অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে নাকি ওটা আপনার হালাল হয়ে যাবে, অ্যাডভান্স নিলে হালাল হবে নাকি? আচ্ছা বলুন তো, আলমারির দোকান, আমি গিয়ে বললাম যে এই দোকানে আমার এই আমার জন্য একটা আলমারি চাই, এই এই হবে এই হবে, দিয়ে এক অ্যাডভান্স দিলাম, মনে করুন 1000 টাকা অ্যাডভান্স দিলাম, তারপরে বললাম যে আলমারিটা আমি নেবো না, অ্যাডভান্সটা ফেরত পাবো যে নাকি তার জন্য হালাল? বলুন হালাল না হারাম? অ্যাডভান্স যেটা দিয়েছি দেওয়ার পর আমি নিজ জিনিসটা নেবো না, আমি বললাম ভাই আমার দরকার নেই আলমারি, তো আমি যে তোমার মতো আলমারিটা বানালাম আমার আলমারিটা নেবে কে? হয়তো বিক্রি হয়ে যাবে, কিন্তু যে অ্যাডভান্সটা দিয়ে সেটা কি ফেরত দেওয়া জরুরি? না, অ্যাডভান্সটা ফেরত দেওয়া জরুরি নয়, তার জন্য হালকা ভাই আরবুন বলে, আরবিতে ফেকহে আছে ভাই আরবুন, যাই হোক। তো এই রকম যদি আপনারটা মনে করেন যে অ্যাডভান্স নিয়েছি তো কী হয়েছে আমার অসুবিধায় যায়নি, এটা ফেরত দিতে হবে কেন? এটা তো আমার জন্য হালাল। ওটা তো আলাদা প্রশ্ন চলে এলো, টাকাটা বৈধ না বৈধ সেটা কথা নয় এখানে, আপনি টাকাটা বৈধ অবৈধ ইমামতি নিয়ে টাকাটা নেওয়া বৈধ? ওইটাই বলছেন আপনি, ইমামতি নিয়ে, এই যে আমরা দাওয়াতের কাজ করছি, আমরা সৌদি আরবে চাকরি করছি, টাকাটা নেওয়া বৈধ? এ তো শুনলেন আপনি একটু আগে যে আপনারা দুনিয়াদারি করবেন না, ইমামতি করে বক্তৃতা করে দুনিয়া কামাবেন না, সেটা আলাদা কথা। আর আপনাদের যদি মনে হয় 50,000 টাকা নিয়ে বক্তৃতা করতে আসছে এটা হালাল কি না, তাদেরকে আনার কী দরকার আছে, তাদেরকে আনাও জায়েজ কি না? কেন আপনারা তাদেরকে নিয়ে আসেন? নিজের ফতোয়াটা দেখছেন না তার ফতোয়াটা জিজ্ঞেস করছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে তারা পয়সা কামাচ্ছে, তারা ব্যবসাদার, তো আপনারা কেন কেন নিয়ে আসছেন তাদেরকে? এই নিজের নিজের ফতোয়াটা নিজের কাছে রাখুন। ব্যাস আরও কিছু কথা বলে দিচ্ছি, শেষ করে দেবো ইনশাল্লাহ, নামাজ শেষ, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ব্যাস। তারপরে আরও কিছু আছে যে ইমাম সাহেব বহু আছেন যারা পরহেজগার নন, এ কথা বলেছেন, ইঙ্গিত করা হয়েছে, আপনি যদি পরহেজগার না হন তো আপনার পিছনে নামাজ পড়ে তৃপ্তি হবে না, সত্যি কথাই। আপনি যদি পরহেজগার হন, আপনার কেরাত যদি সুন্দর হয়, কেরাত কার সুন্দর জানেন? কে ভালো কোরআন পড়তে পারে? যার মধ্যে খুশু খুশু থাকবে, শুনে মনে হচ্ছে যেন লোকটা হ্যাঁ তার মধ্যে খুশু খুশু আছে, ফজরের নামাজ পড়ছেন কী তৃপ্তি, মনে হবে আরও পড়ুক আরও পড়ুক আরও পড়ুক। আর এমন কেরাত আছে যে তাড়াতাড়ি শেষ করছে না কেন, হাঁটুতে ব্যথা হবে, গা চুলকাতে শুরু হবে, এমন কিছু হবে না, এমন কিছু করবেন না। আপনি সুন্নাতের পাবন্ধন, রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করেছেন চেষ্টা করবেন, সুন্নাত আগে পিছে যেটা আছে এটা তো করবেনই। আপনি তাহাজ্জুদ গোজার হন, তাহাজ্জুদটা মসজিদে এসে পড়ুন, যাতে জামাতের লোক এসে দেখছে যে আপনি দেখছে যে আপনি তাহাজ্জুদ পড়ছেন, যাতে করে তারা কি করে আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করে। আর খবরদার নামাজে তাড়াহুড়ো করবেন না, লোকে দেখে যেন হ্যাঁ, তবে আমি বলছি না যে খুব লোক দেখানি করবেন তা না, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য করা দায় আছে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন, অতএব শিক্ষা দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে, সুন্নাতের পাবন্ধ, প্রত্যেক বিষয়ে সুন্নাতের পাবন্ধ হবেন, এটা আপনি খেয়াল রাখবেন, আর বিস্তারিত কিছু না। ব্যাস, আর যত ভালো আপনার চরিত্র হবে তত আপনি জামাতের মধ্যে মানে এ হবেন, গ্রহণযোগ্য হবেন। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে খবরদার, এটা বলেছি হাশেম মাদানি ইঙ্গিত করেছেন যে খবরদার
কারো সঙ্গে ওই যে গ্রামে আপনি আছেন যে জামাতে আপনি আছেন কারো সঙ্গে কোনো বাড়ির সঙ্গে কোনো বাড়ির মহিলার সঙ্গে লিংক রাখবেন না কোনোভাবেই মোবাইলের মাধ্যমেই হোক ঝাড়ফুঁকের মাধ্যমেই হোক অনেকে ঝাড়ফুঁকের সুযোগ নিয়ে বাড়িতে আর মুশকিল হচ্ছে তাদের দোষ নেই দোষ হচ্ছে আমাদের পাবলিকের এই যে তাবিজের কথা শুনলেন এই তাবিজ বিক্রি করাটা বা তাবিজ দেওয়াটা দোষ পাবলিকের না ইমামের পাবলিকের পাবলিক চাইছে আমার গ্রামে একজন বলছে হ্যাঁ উড়ো উড়ো জ্বর আসছে রে একটা তাবিজ দে আমার থেকে অনেক বড় বলছে একটা তাবিজ দে উড়ো উড়ো জ্বর আসছে আমি তাবিজ বাবু আমি জানি না এতদিন তাহলে কী পড়লি তাবিজ লিখতে জানিস না বুঝলেন ব্যাপারটা এতদিন কী পড়লি আমরা তুচ্ছ আমি না আমার ওই তাবিজ পড়া নয় কোরআন পড়েছি কোরআন শিখেছি আমল করার জন্যে তাবিজ লেখার জন্য না এখানে একটা বিভ্রান্তি আছে যে তাবিজ যে লিখছে সে মুশরিক যে ব্যবহার করছে সে মুশরিক তারা বলে আমরা মুশরিক নই আমরা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখি ঠিক না তাতে মুশরিক কী করে হব কোরআন তো আল্লাহর সিফাত মুশরিক কেন হব আমরা তাবিজ লিখছি কোরআন দিয়ে আমরা মুশরিক নই আর যারা ব্যবহার করে তারাও মুশরিক নয় মেনে নিলাম মুশরিক নয় কিন্তু তুমি যে তাবিজটা লিখছো ব্যবহার করতে দিচ্ছ সেটা জায়েজ কি না সেটা জায়েজ কি না হ্যাঁ জায়েজ ফতোয়া সানাইয়াতে আছে আর মান্তাক ফালসাফা পড়লে তাতে আছে আর এই আবু দাউদ শরীফের একটা হাদিস আছে কি জি মৌলানা আপনারা তো জানবেন কোন হাদিসটা যে হাদিসের ভিত্তিতে বলা হয় তাবিজ দেওয়া জায়েজ কি সে হাদিসটা আপনাকে তাবিজ দেন না নাকি আপনাদের মধ্যে কেউ নাই তাবিজ দেন না তো অস্ত্র তো তৈরি করে রাখতে হবে যদি কোনো এসে ফতোয়া দেয় তাবিজ লেখা শিরিক তো তাকে তো বলতে হবে তাহলে সাহাবি শিরিক করেছেন সেখানে আছে যে দোয়ার একটা কথা যে জিন হাজির যাতে না হয় সেই দোয়া যারা পড়তে জানতেন মুখস্থ করতে পারতেন তাদেরকে শিখিয়ে দিতেন আর যারা পড়তে পারতো না না বালক একবারে পড়তেই জানে না তাদের জন্য কি করতেন ফাকাতা বাহা ওয়া আল্লা কাহা আলা সাদরিহ বা যাই হোক যে লিখে গলাতে লটকে দিতেন এই তো তাবিজ তাহলে সাহাবি করছেন সেই আমলটা আমাদের জন্য দলিল হবে না কেন আমরা যদি কোরআন থেকে তাবিজ দিই সমস্যাটা কোথায় আপনারা কী মনে করেন পাবলিক তো বুঝতেই পাচ্ছেন বড় বড় চিকিৎসা যখন অল্প টাকাতে সস্তায় বস্তা লাভ হচ্ছে তখন একটা তাবিজ নিতে সমস্যা কী নিয়ে চলে আসছে আর যদি আপনি বলেন যে না পাঁচ শিকে লাগবে আজকাল তো পাঁচ শিকের যুগ নেই আজকাল হচ্ছে শয়ের যুগ আপনি আবার এমন করে হাত দেখে হাত ধরবেন নিয়ে বলবেন ব্যাপারটা খুব ভারী মনে হচ্ছে ভারী মনে হ্যাঁ কী করতে হবে না ভারী লাগবে ভারী যখন মনে হচ্ছে তখন কী লাগবে ভারী লাগবে তো ভারীর জন্যে কী ভারীর জন্যে লাগবে ভারী দিতে হবে কত লাগবে ৫০০ হয়ে গেল ৫০০ এক টাকা হ্যাঁ এক টাকা বিজোর করে বলতে হয় এটা আকর্ষণ বাড়াবার জন্য তো আপনি এখান থেকে তাবিজের দলিল নিলেন সে দলিলটা কি ঠিক আছে প্রথমত এটা সাহাবির আমল রসুল সাল্লাহ আসলামের আমল না তো সাহাবেরা কি জানতেন না বেশ মানলাম জানতেন কিন্তু দেখতে হবে সনদ সহি কি না যে এই হাদিসের বা এই আসারের সনদ সহি কি না মুহাদ্দিসিনরা বলেছেন যে মুহাদ্দিসদের নাম আগে করা হলো তাদের তারা বলেছেন যে এই আসার সহি নয় দোয়া সহি কিন্তু এই তাবিজ লটকানোর যে আসার ব্যবহার করা হয় সেটা সহি নয় কোরআন যদি ব্যবহার করা হয় তাবিজের জন্য আপনারা জানেন যে বাথরুমে প্রবেশ করবে আর বাথরুমের ভিতরে কোনো কোরআনের আয়াত নিয়ে যাওয়া সৌদি আরবের রিয়াল তোমরা ব্যবহার করেছো সেই রিয়ালের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই তা সেটা কি জায়েজ আমরা বলছি যে না সেটাও জায়েজ না সেটাও জায়েজ না সেটাও পকেটে করে নিয়ে যাওয়া জায়েজ না এবার তাহলে কেন মানা করো না মানা করেছেন যারা মানা করার তারা করেছেন কেউ যদি না মানে তো কী করার আছে তো সেগুলো দলিল না আপনি একজন জ্ঞানী মানুষ বলুন এই কোরআন আপনি নাপাক অবস্থায় ব্যবহার করবেন নাপাক অবস্থায় ব্যবহার করবেন মহিলারা নাপাক অবস্থায় ব্যবহার করবে কোরআনের অপমান হবে না তারপরেও
আপনি অমুসলিমকে দিচ্ছেন, তাবিজ আপনি শুধু মুসলিমকে না, আবার মুসলিম নামকা মুসলিম, নাস্তিক মুসলিম, বেনামাজি মুসলিমকে দিচ্ছেন, আবার অমুসলিমকে দিচ্ছেন, সেটা সমস্যা হবে না? তখন একজন বলছে, ও অমুসলিমই যখন দিই না, কোরআনের আয়াত লিখি না, খালি দাগ টেনে দিই। দেখেছেন কোরআন? আমরা দেখেছি কোনো কোনো সৌদি আরবে ওই লোক নিয়ে আসা হয়, হাতের থেকে খুলে ভেতরে কী আছে দেখো, তো দেখি দাগ টানা আছে, ও পড়ার ক্ষমতা নেই। তো দাগ টানা যদি থাকে, এটা শিরিক হবে না? এটা তো শিরিক। তাবিজ তিন প্রকার, একটা হচ্ছে লিখা, 786, 92 অমক তমক ফেরিস্তার নাম লিখে নকশা করা, নকশে সুলাইমানি যারা দেখেছেন, এখন তো কিনতে পাওয়া যায় তাবিজাত রুহুল্লাহ, কিনতে পাওয়া যায় কত রকম শিরকি তাবিজ। আর দু নম্বর হচ্ছে যে মাদুলির ভিতরে কিছু ভরা, যেমন ভালুকের লম, যেমন ধুলো, মসজিদের ধুলো বা পিত্তলার ধুলো, গাঁজার কলকের ছাই, তারপরে পাত কি বলে চাদর চড়ানো চাদর কাটা দিয়ে মাদুলিতে ভরে আপনি কি করলেন, রেখে দিলেন, তো এইগুলো তো শিরিক। কিন্তু কোরআনের আয়াত দিয়ে লিখলে আমরা যদি শিরিক নাও বলি, তাহলে কি জায়েজ? জায়েজ না। আর দাগ টেনে দিলে সেটা শিরিক হয়ে যাবে, নিশ্চয়ই জানেন তো। আশা করি এই কথাটা উনি বলেছিলেন, আমি পয়েন্টটা নোট করলাম এবং বললাম যে কোনো তাবিজি ব্যবহার করা জায়েজ না। আপনারা করতে দেবেন না ইমাম সাহেবকে? একজন বলছে, দেখছি আপনি আমাদের পেটে লাথি মারবেন। আমি, কেন পেটটা এত বড় হয়ে গেল যে তাবিজ লিখতে হবে? অন্য কাজ করুন। এই যে আপনার যে বাড়তি কাজ, ওই কী বলো ওটাকে, সেলাই মেশিন, সেলাই মেশিন ছেঁড়া ফাটা করুন, সমস্যা নেই, কেউ বাধা দেবে না। এখানেও দেখছিলাম হোমিওপ্যাথিক চিকিৎসা করছে, হোমিওপ্যাথির চিকিৎসা আবার মসজিদে, হোমিওপ্যাথির চিকিৎসা জায়েজ কি না সে নিয়েও জানি না আজকাল আছে কি না। আবার ইমাম সাহেব ডেকে যাবেন, ইমাম সাহেব আছেন নাকি? হোমিওপ্যাথি, যাই হোক, যদি থাকে বলার কিছু নেই, হোমিওপ্যাথির চিকিৎসা করা জায়েজ কি না সে নিয়ে দ্বন্দ্ব আছে, তাও আবার আপনি মসজিদে করবেন তা ঠিক না। যেগুলো বৈধ বৈধ ব্যবসা আপনি করতে পারেন, যেমন শেষ কাপড় সেলাই করা বা অন্য কিছু ব্যবসা, বই ব্যবসা করতে পারেন, তবে মসজিদের বাইরে আপনার রুমে করবেন, সমস্যা হবে না। যদি আপনার বেতন দ্বারা, শুধু বেতন দিয়ে না চলে তাহলে বেশ। আরেকটি হাদিস আপনাদেরকে স্মরণ করে দিই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতা আলা জাওজিহা আও আবদান আলা সাইয়িদে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ইমাম সাহেব, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে। আশা করি ভেঙে বলবো না, এর আগে শুনেছেন যেহেতু ইঙ্গিত হয়ে গেছে, আমি হাদিসটা বলে বোঝাতে চাইছি যে খবরদার কোনো স্ত্রীকে প্ররোচিত করবে না। প্ররোচিত করবে না কীরকম প্ররোচিত? মানে মানে স্বামীর বিরুদ্ধে তাকে বিদ্রোহিনী করবে না। কে গো তোমার এরকম লিবাস, তুমি তোমাকে অমকে ভালো লিবাস পরায় না, বা তোমাকে জিনিস করে দেয় না, আমি বাবু, বুঝতে পারছেন ব্যাপারটা? বা যথেষ্ট ইঙ্গিত, যথেষ্ট হয় ঝাড়ফুঁকের ওসিলাতে কিংবা আরও কিছু কথাবার্তার ওসিলাতে আপনি তাকে। আর কোনো ব্যক্তি কাজ করছে, যেমন আমাদের এখানে মোদারেসরা বহু কাজ করছে, আপনি অন্য একটা মাদ্রাসা থেকে এসে, হ্যাঁ কত বেতন পাচ্ছেন এখানে, হ্যাঁ পাচ্ছে, এখানে এত টাকা বেতন দেয় বাবু, যা চল চলছে, আমার মাদ্রাসায় আসেন আমি আপনাকে 1000 টাকা বেশি দেবো, বাস হয়ে গেল, ব্যাস। আর রমজান কখন আসে, রমজান কখন আসে, অনেক তো রমজানের অপেক্ষাই করে না, জুমাদা লওয়াতেই কেউ ভেঙে পড়েছে চলে যায়। এগুলো কি? এগুলো হচ্ছে তাখবিব। তাখবিব মানে তুমি প্ররোচিত করছো একজন মানুষকে, এক জায়গায় কাজ করছে, সেখানে সে নিষ্ঠার সাথে আছে, আর খাম খায় তাকে চকিয়ে দিলে, তাকে বিদ্রোহ করে বিদ্রোহী করে দিলে, আর তাকে তুমি ভাঙিয়ে নিয়ে চলে গেলে, এটা তোমার কাজ না ইমাম সাহেব। আশা করি ইঙ্গিতে বুঝতে পারবেন। হ্যাঁ, আর একটা হাদিস বলছি, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কাত্ত, বেশি দেরি করবো না, বেশি দেরি করবো না, ইনশাআল্লাহ সময়ে নামাজ পড়ে শেষ করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দুর্নাম করতেন না, মানে খুঁত বয়ান করতেন না, ইচ্ছা হলে খেতেন, না হলে ছেড়ে দিতেন। এটা আশা করি বুঝতে পেরেছেন, যে আগে বলা হয়েছে যে খাবো না সে খাবো না, রসগোল্লা খাবো, এটা করবেন না খবরদার।
আচ্ছা, মসজিদের যথাসম্ভব মসজিদের মাল নিজের দায়িত্বে নেবেন না। ও সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, তারা দায়িত্ব নেবে, আমি ভাই ওতে নেই। আর যদি কেউ দেয় তাদের হাতে পৌঁছে দেবেন। কেন জানি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আবু জারকে নসিহত করেছিলেন। আবু জার চেয়েছিলেন কোনো নেতৃত্ব বা কোনো দায়িত্ব চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ইয়া আবু জার ইন্নি আরাকা দাইফা, আবু জার আমি তোমাকে দুর্বল দেখছি, ওয়া ইন্নি উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আল্লাহ আকবার, আমি তোমার জন্য তাই পছন্দ করি যা আমি নিজের জন্য পছন্দ করি। সেটা কি? লা তা'মুরান্না আলা ইসনাইন ওয়ালা তাওয়াল্লাইনা মা আলা ইয়াতিম, খবরদার এই বিচার করতে যাবে না, বিচার করতে, বিচার করা কঠিন জিনিস। আর দু নম্বর হচ্ছে এতিমের মালের মোতওয়াল্লি হবে না, লা তাওয়াল্লাইনা, দেখেন এখানে মোতওয়াল্লি হওয়ার কথা। মোতওয়াল্লিদের জন্য এটা নসিহত যে আপনারাও মসজিদের সম্পত্তি নিয়ে, মসজিদের ক্যাশ নিয়ে খবরদার এটা নষ্ট হতে দেবেন না। আমানতের খেয়ানত এখানেও আছে, তাই না? এখানেও মোতওয়াল্লি আরামসে আমানতের খেয়ানত, বহু জায়গায় শুনছি, বহু জায়গায় শুনছি। আর ভাইজান, মসজিদের মাল খাওয়া এটা হারাম তো বটেই, প্র্যাকটিক্যালে সমাজেও আছে যে এটা খেলে পড়ে তার কিছু না কিছু হবে। এই বিসিআই এলাকায়, এই মুর্শিদাবাদ এলাকায় আমাদের কিছু ইমাম ছিলেন, তারা বলছেন আমাদের যখন মেয়েরা ঝগড়া করে তখন সেই ঝগড়াতে গালি দেয়, তোর ঘরে মসজিদের মাল ঢুকুক, তোর ঘরে মসজিদের মাল ঢুকুক, এই বলে গালি দেয়। তার মানে বুঝতে পারছেন, মসজিদের মাল ঢুকলেই হ্যাঁ ধ্বংস আসবে, মসজিদের মাল ঢুকলেই ধ্বংস আসবে। তো ঢুকলে আমানত রাখলে না, আমানতে খেয়ানত করলে, আমানতের খেয়ানত করলে ধ্বংস আসবে, এ কথা অনেকেই জানে, অনেক লোকেই জানে। বেশ, এ হলো আর একটা ইঙ্গিত। আর খবরদার, যদি আপনি মাল আপনার হাতে এসেছে সেই মালটাকে যা তাই করে খরচ করবেন না, ফালতু খরচ করবেন না, অপচয় করবেন না, সেই মালকে যথার্থ খাতে ব্যয় করবেন, যেখানে ব্যয় করতে হবে সেখানে ব্যয় করবেন, ফালতু ব্যয় করবেন না। মসজিদে বিশেষ করে রমজানে রোজাদাররা মসজিদে এসে রেস্ট নেয়, আরাম নেয়, মসজিদকে আরামগাহ বানানো যাবে, যাবে না, অবশ্য আপনি পারবেন না, সেটা মতওয়ালির দায়িত্বে। এবারে সে তারা ফ্যান চালিয়ে আরামসে ঘুমাচ্ছে, এসি থাকলে মাশাআল্লাহ এসি চালিয়ে ঘুমাচ্ছে। তো কেউ কেউ বলছে যে যুবক ছেলেরা আমরা এসি চালিয়ে ঘুমাবো, আমরা ওই যে মিটারের বাইরে কারেন্ট নিয়ে ঘুমাবো, বলুন তো চলবে? কোনো মসজিদে যদি মিটার চুরি করা হয় বা হুকিং করে চালানো হয়, সেই মসজিদ কি আমানতের খেয়ানত নয়? এটা নিশ্চয়ই আমানতের খেয়ানত, অবশ্যই এটা করবেন না। বেশ, তারপর নিশ্চয়ই তাহবিল তাসরুফ অবশ্যই করবেন না। ইমামের একটা দায়িত্ব হচ্ছে যে ইমাম সাহেব যখন বাইরে থেকে কোনো মেহমান আসবে, বাইরে থেকে কোনো মেহমান আদায়কারী এইসব আসবে, আমাদের মাদ্রাসা থেকেও আদায় করতে যেতে হয় ইনশাআল্লাহ, আমরাও শরীক হব, তো আমাদেরকে তো চিনতে পারবেন চট করে, এমন লোক আছে চিনতেই পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনিও যেন অচেনা না হয়ে যান। আপনি অন্ততপক্ষে জিজ্ঞাসা করবেন কি মর্মে এসেছে, আর তার খাবার দাবারের ব্যবস্থা, রাত্রে থাকলে রাত্রে শোয়ার ব্যবস্থা। আর এর জন্য মতওয়াল্লির দায়িত্ব হচ্ছে যে মসজিদের মাল থেকে তার জন্য কাঁথা বালিশ কম্বল যা লাগে সেগুলো, আজকাল শীতকালের সময় বুঝতে পারছেন ওষুধ আদায় করতে আসছে, আর তাদের যেন কষ্ট না হয় এই শীতে, সেগুলো খেয়াল রাখতে হবে। আর ইমাম সাহেবের দায়িত্ব তাদের যেন কষ্ট না হয়, খাবার যেন ঠিকমতো সময়ে পায়, সেই মেহমানের খবরটা, বিশেষ করে মাদ্রাসার আলেম ওলামা হলে তো আরও তো নিশ্চয়ই, আপনার পরিচিত হলে অবশ্যই করবেন, কিন্তু অপরিচিত হলেও আপনি এড়িয়ে যাবেন না, যাতে করে তারা খেতে না পেয়ে কিংবা ঠান্ডাতে কষ্ট পেয়ে তারা মানে কষ্ট হয়, মানে প্রভাবান্বিত হয় বা তা আপনার বদনাম করে, গ্রামের বদনাম হয় তার, তা বদনাম মানেই গ্রামের বদনাম, সুতরাং সেটা যেন না হয় এটা অবশ্যই খেয়ালে রাখবেন। আর একটি কথা, বলা হয়েছে ফতোয়াবাজি করবেন না, আপনারা ফতোয়াবাজি করবেন না, প্যাস্টিজ রাখার জন্য ফতোয়া দেবেন না।
যাই হোক এক গ্রামে বসে আছি, এই অবস্থা না ছাত্র অবস্থায়, একজন এসে বলছে মলি সাহেব মলি সাহেব, ছোট কাপ আর বড় কাপের মাঝে পার্থক্য কি? কি সুন্দর প্রশ্ন, ছোট কাপ আর বড় কাপের মাঝে পার্থক্য কি? তো তিনি চট করে বলছেন, আরে এটা বোঝো না, ছোট কাপ ঝট করে বলতে হয় কাপ, আর বড় কাপটা টেনে বলতে হয় কাফ ওয়াল কোরআনিল মাজিদ, একবারে দলিল সহ, বুঝতে পারছেন? এরকম ফতোয়া দেবেন না, খবরদার না। আরেক জায়গায় এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো একদম এইরকম আরও অনেক কিছু আছে। আরেক জায়গায় ও মসজিদের ভিতরে নামাজ পড়বে না বাইরে গরমের দিনে? তো যুবকরা বলছে ওকে বাইরে পড়ো ঠান্ডা লাগবে, বাইরে মানে এঙ্গিনেতে আঙ্গিনাতে আর কি। আর বুড়ো মুরব্বীরা বলছে না ভিতরে পড়তে হবে, ঠিক আছে। তখন এবার কী করবে? তো ইমাম, যে বর্তমানে ইমাম, সে বলছে ভেতরে পড়তে হবে, আর বাইরে পড়লে তালাই বিছিয়ে পড়তে হবে। আত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, বুঝতে পারলেন কিছু? কোরআনের আয়াত, একবার দলিল, আত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, খবরদার ফতোয়াবাজি করবেন না আল্লাহর ওয়াস্তে। জানি না বলাটা নিসফুল ইলম, জানি না বলাটা, বলে দেন ভাই আমি জানি না, আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও। প্রেস্টিজ বাঁচাবার চেষ্টা করবেন না, যে বিষয়ে জানেন না মুখ খুলবেন না, যদি করেছেন তাহলে মরেছেন ফেঁসেছেন, এরকম করবেন না। ফতোয়াবাজি, ফতোয়া মুফতিদের কাছে রেখে দেন, তারা এর জবাব দেবে, ভাই আমি জানি না, বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও। এবার যদি মনে কোনো কারেন্ট এমন ফতোয়া দরকার হয়, তালাকের ব্যাপারে এক মেয়ে কি বলে, এক মেয়ে তার স্বামীকে তু আমার বাপ তু আমার বাপ তু আমার বাপ, এ কেউ বলে দিল এই সর্বনাশ করলি সর্বনাশ করলি, এসে এবার মহি সাহেবকে জিজ্ঞেস করি মহি সাহেব কী হবে, এর মহি সাহেব কী বলবে আমি তো জানি না। সঙ্গে সঙ্গে মলি সাহেব বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি জবাব দেবেন না যে এ সময়টা কী হবে। একজন মুরগি জবাই করতে গেছে, তো মাথাটা পার হয়ে গেছে, ইমাম সাহেব বলছে ইমাম সাহেব এই হয়ে গেছে এখন কী করবো, আর ইমাম সাহেব না দিলেন ফতোয়া ঝেড়ে আরাম হয়ে গেছে না, এরকম করবেন না, খবরদার। ফতোয়াবাজিতে অনেক অনেক কিছু নষ্ট হয়, আপনি বিশাল ক্ষতি করে দেবেন, সুতরাং ফতোয়াবাজি করবেন না, বুঝতে পারছেন? এখানে একজনের হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছিলো, এক মেয়েটা এক মেয়ের হাতে থেকে কোরআন পড়ে গেছে, সে তো কাঁদতে লেগেছে, কি কি হলো আমার হাতে কোরআন পড়ে গেছে, তো কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাও, বলছে না চাল দিতে হবে, কি বলছে চাল দিতে হবে, কে বলছে? বলছে আমাদের বড় মৌলী বলেছে, এটা তো ভারী মুশকিল, বড় মৌলী সাহেবের ফতোয়া আবার চাল দিতে হবে, মানে একদিকে কোরআন আর একদিকে চাল, কোনো কোনো জায়গা আছে লবণ দিতে হবে, বুঝতে পারলাম? আমি বললাম ছোটো মৌলী বলছি, চাল দিলেও হবে না লবণ দিলেও হবে না, সোনা দিতে হবে, তোমার মাকে বলো গা যেন একদিকে কোরআন আর একদিকে সোনা দেয়, আরও কাঁদতে লিখেছে, বুঝি এত সোনা কোথায় পাবো জি, আমি তো যাই না। ফতোয়া এইরকম যেন না হয়, ফতোয়া একটা যখন মশলা আসবে সেই মশলাতে, আর খবরদার শোন ফতোয়া, শোন মৌলবি বহুত আছে তাদের ফতোয়া নিয়ে, খবরদার ফতোয়াবাজি করবেন না, আগে ইঙ্গিত করা হয়েছে কিন্তু এগুলো উদাহরণ, খবরদার ফতোয়া করবেন না। ব্যাস, আর একটা কথা যেটা হাশেম মাদানিও ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে গ্রুপবাজি করবেন না। আপনি বড় লোকদের তোয়াজ করবেন, গরিবদেরকে পছন্দ করবেন না, এক পার্টি তোয়াজ করবেন আর এক পার্টিকে পছন্দ করবেন না, নেতার তোয়াজ করবেন আর অন্য লোককে দেখতে পারবেন না, ক্ষমতার এটা করবেন না, আপনি নিউট্রালে থাকবেন। আর মিম্বরের ওপরে রাজনীতির কথা বলবেন না, আপনি সবারই লোক, যে কোনো পার্টি আসবে তো বলে হক কথা বলতে হবে না, হ্যাঁ নিশ্চয়ই বলতে হবে, আপনি হিকমতের সাথে বলবেন। যদি আপনাকে জিজ্ঞেস করে কাকে ভোট দেবো, বলতে কাকে ভোট দেবে তোমার বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করে নাও, এই সময় বহু পার্টি আছে, কোন পার্টিকে ভোট দিলে ভালো হবে তোমরা দাও, ভোটাভুটি ইসলামের কিছু না। এখন যদি ভোট দিতেই বাধ্যই হই, কাকে দেবো সেটা তোমাদের ব্যাপার, রাজনীতির ব্যাপার, আর যদি তোমার সন্দেহ হয় আলেমদেরকে জিজ্ঞেস করে নাও, ভাই আমি অত জানি না, ওই সব আপনি একদম যাবেন না রাজনীতিতে, দরকার নেই। ব্যাস, তারপর যেখানে সন্দেহে পড়েন আপনি সেই জায়গায় আপনি যাবেন না, অবশ্য ইঙ্গিত করা হয়েছে। যেমন মনে করুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াতে, একটা টিউব টিউবে খুব হইচই হলো, আপনার স্ত্রীকে নিয়ে এমন হোটেলে বেড়াতে গেলেন যেখানে লোক দেখে মনে করে যে এটা আপনার স্ত্রী নয়, এটা এটা হচ্ছে কোনো প্রেমিকা বা ইত্যাদি,
এমন জায়গায় এমন মজলিসে বসবেন না যেখানে, এমনিতে হাদিসে নিষেধ আছে, এমন মজলিসে বসে খানা খাবেন না যেখানে মদ পরিবেশন হয়, এটা হাদিসেই আছে। এমন যাত্রীদের সাথে যাবে না যারা বদযাত্রী, বদযাত্রী জানেন, বরযাত্রী যাকে বলে আর কি, তো আপনি বদযাত্রী হবেন না। কেন? সেখানে কি হয় আপনারা ভালো জানেন। এবার যদি কোনো ভালো মজলিস হয়, সব ভালো ভালো লোকরা যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু সব ছেলে ছয়টি যেগুলো আছে চ্যাংড়াগুলো যায়, আর যেখানে বিড়ি খাওয়া হয়, যেখানে আরও অনেক কিছু হয়, এগুলো আপনারা জানেন, বিবাহ দাম্পত্য আমি কিছু লিখেছি। তো যাই হোক, খবরদার, আর বাজারে যাবেন না, বাজারে ঘোরাফেরা করবেন না, চায়ের দোকানে বসবেন না। উনি ইঙ্গিত করেছেন পার্টির, পার্টি বলতে একটা পার্টি হয়ে যাবে, তখন অন্য পার্টি আপনাকে ভালো দেখতে পারবেন না। মহিলাদের মজলিস পথের ধারে বসা নিষেধ আছে হাদিসেই। যে বাড়িতে উপযুক্ত মেয়ে আছে সে বাড়িতে আপনি যাবেন না, জানলা দরজার ধারে আপনি দাঁড়াবেন না, প্রয়োজনে আপনি নিজেকে নিজে পর্দা করবেন। যদি মেয়ে পর্দা না করে তাহলে আপনি নিজে পর্দা করুন। অবশ্য মেয়েদের অভ্যেস আছে, এমনি আয়রে গায়রে কিছু হবে না, মহিষাব দেখলেই তখন হ্যাঁ মাথায় কাপড় নেবে, এমন মহিষাবদের সম্মান করছে, ভালো কথা। আর যদি কেউ না করে তো আপনি নিজে চক্ষু অবনত করে নেবেন, যাতে করে আপনার প্রতি কোনো রকম হ্যাঁ হাগনদারির লাজ না থাকবে, দেখনদারি তো লাজ আছে, তো সেই হিসাবে আপনি লজ্জা করবেন। সব সময়ে সৎ কাজের আদেশ দেবেন, মন্দ কাজে বাধা দেবেন। আর মানুষের অবস্থা খেয়াল রাখবেন খুতবা দেওয়ার সময় আর নামাজ পড়াবার সময়। খুব গরম লাগছে আর আপনি ধরলেন একবারে সূরা বাকারা, শেষ হয় না, তারপরে জুমার ফজরে, হেই মিয়া সুন্নত, জুমার দিনে আমাকে প্রথম রাকাতে সূরা সাজদা পড়তে হবে আর দ্বিতীয় রাকাতে কী পড়তে হবে, হালা থাকবে। একটু গরম লাগছে, সেরকম খেয়াল করো, জরুরি নয় পড়াটা, কিন্তু মুশকিল হচ্ছে এই জন্য ইমাম সাহেবরা এক রুকু পড়ে, সূরা সাজদার এক রুকু পড়ল, তারপরে সূরা দাহারের বা সূরা ইনসানের এক রুকু পড়ল, মনে করলো কি কিস্তিমাত, এটা কি হবে, সুন্নত পালন হবে? আপনি পড়বেন না, ওই সূরাই পড়বেন না, আর পড়লে আপনাকে গোটা পড়তে হবে, তাছাড়া সুন্নত পালন হবে না। এক রুকু পড়ে আপনি রুকু করে দেবেন, নি ভাবলেন যে সূরা সাজদা পড়েছি আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়েছি, সুন্নত পালন হয়ে গেল, এটা ভাববেন না, খবরদার না। আপনাকে যদি বলা হয় গুস করা যেতে হবে, তো আপনি এই সোয়ারার বিল পর্যন্ত গিয়ে ঘুরে এলেন, ও সবাই তো আবার বুঝবেন না সোয়ারার বিল, যাই হোক খানিক দূর গিয়ে ঘুরে এলেন, বলে আমি গুসকারা গেছি, হবে নাকি? গুসকারা আদেশ নিজ দেশ পালন করা হলে হবে না। সুতরাং পড়লে গোটা সূরা পড়তে হবে, আর না পড়লে অন্য সূরা পড়ুন, ছোটো সূরা পড়ুন, আর এক রুকু পড়ে আপনি সুন্নত পালন করলেন, এ কথাটা খবরদার বুঝবেন না। খুতবা আপনার বলতে ভালো লাগছে, বক্তা মানুষ বলেই গেলেন, বলেই গেলেন, ঘড়ি দেখছেন না, না খবরদার করবেন না, কারণ ফাইন্না ওরা আকুম, কি ফাইন্না ওরা আকুম, আদ্দাইফ ওয়াসাগির ওয়াল কবির ওয়াজুল হাজা, এইসব লোকগুলো আছে তো তারা পেছনে তোমাদের, তাদের কেউ প্রয়োজনওয়ালা আছে, কারো স্কুল আছে, যেমন খুতবা শুক্রবারে আমাদের স্কুল চালু থাকে, এটা মুসলিম রাষ্ট্র নয় যে মুসলিম শুক্রবার ছুটি দেবে, মাস্টার মশাইরা আসেন জুমা পড়তে বা কোনো ছাত্রও আসে জুমা পড়তে, আর আপনি চালিয়ে যাচ্ছেন না, তাদের দিকে ঘন্টি হয়ে গেছে ঘন্টা, এটা করবেন না খবরদার। ঠিক টাইম দেওয়া আছে, ওই টাইমেই ছাড়বো, যতই গুরুত্বপূর্ণ কথা হোক, যতই গুরুত্বপূর্ণ কথা হোক, ওই কথাগুলি আপনাকে টাইমের ভিতরে বলতে হবে, আর যদি বলা দরকার হয় অন্য সময় বলবেন। আপনি খবরদার মানুষকে বিরক্ত করবেন না, তৃতীয় বিরক্ত করবেন না, এই আশা করব। হ্যাঁ, কোরআন মোরাজা করতে থাকুন, আপনি যেগুলো পড়বেন সেগুলো মোরাজা করে পড়ুন, ভুলভাল পড়বেন না। আর আপনি 20 বছর ধরে একটা মসজিদে ইমামতি করছেন আর ওই একই সোড়া, ওই একই সোড়া পড়ে যাচ্ছেন, কেন বাকি আর নতুন মুখস্থ হয় না? নতুন মুখস্থ করুন, নতুন কিছু নতুন মুখস্থ করুন, যাতে করে মুসল্লিরা বিরক্ত না হয়ে যায়, একই সূরা পড়ছে, ওই একই সূরা আম্পারার সূরাগুলো বা যেগুলো মাকাতে আছে যেগুলো মাঝখান থেকে আপনি পড়ছেন ওইটুকুই মুখস্থ আছেন, তো এই না এরকম মুখস্থ থাকলে হবে না, আপনাকে নতুন নতুন সূরা মুখস্থ করতে হবে এবং নতুন পড়তে হবে, তাহলে মুখতাদিদের মধ্যে একটা নেশাত তৈরি হবে, মানে ভাববে যে হ্যাঁ যাক একটা নতুন সূরা শুনলাম। ব্যাস, মহান আল্লাহ আপনাকে তৌফিক দেন। আর মতওয়ালিদের উদ্দেশ্যে দুটো কথা বলে আমি শেষ করে দেবো, তারপরে আপনারা ধীরে ধীরে উজু করবেন, উজু করে নামাজ হবে, তারপরে খাওয়া দাওয়া হবে,
আর যেমন ওয়াদা দেওয়া হয়েছে ইমাম সাহেবদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে আমাদের যতটা ক্ষমতা হয়েছে তবে আমাদের পকেট থেকে নয় পাঁচজনের দেওয়া মাল তো সেই উপহার নিয়ে শুধুমাত্র মনে রাখবেন কাকে মনে রাখবেন ইনশাআল্লাহ কাকে মনে রাখবেন যে আমানত দেওয়া হলো এতক্ষণ বসিয়ে রেখে কষ্ট দিয়ে আমি জানছি যে অনেকের হাঁটু ব্যথা করছে আল্লাহ আল্লাহর ওয়াস্তে চুপ করে বসে আছেন যে আমানতগুলো দেওয়া হলো মনে রাখবেন এইগুলো মনে রাখবেন ব্যাগটা দেখবেন আর মনে করবেন আশা করব সেটা করবেন মতওয়ালি সাহেব যারা তাদের কেউ মুত্তাকি পরহেজগার হওয়া দরকার আমাকে চব্বিশ পরগনায় জিজ্ঞেস করা হয়েছিল মতওয়ালি মসজিদের মতওয়ালি কে হবে ভাই মসজিদের মতওয়ালি সেই হবে যেখানে যে পরহেজগার হবে যে আল্লাহতে বিশ্বাসী তো হবেই নামাজি হবে ইত্যাদি ইত্যাদি নামাজি তো হবেই সেই সঙ্গে পরহেজগার হবে দাড়িওয়ালা হবে সে মানে পরিচালনার ক্ষমতা তার থাকবে ইত্যাদি আর ইমাম সাহেবের যেন কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করবেন আপনারা প্রত্যেক গ্রামে চেষ্টা করুন ইমাম সাহেবের জন্য ফ্যামিলি রুম তৈরি করার না পারলে সমস্যা নেই কিন্তু চেষ্টা করুন যে অনেক কিছু তো করছেন যদি মসজিদের মাল থাকে তো সেই মসজিদের মাল নিয়ে আপনি ইমাম সাহেবের জন্য ফ্যামিলি রুম তৈরি করুন এতে অনেক ফেতনা থেকে বাঁচবেন এক তো ইমাম সাহেব নিজে ফ্যামিলিকে নিয়ে থাকলে গ্রামের অন্য কিছু সমস্যা হবে না দু নম্বর হচ্ছে যে বেশি কামাই হবে না ইমাম সাহেব যখন আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন তখন বারবার ঘন ঘন যে বললেন মাসে এক সাত দিন চলে যাচ্ছে তারপরে মক্তব বন্ধ থাকবে কমসে কম এটাও হালকা হবে এটা চেষ্টা করবেন আর সঠিক সময়ে তার বেতনটা আদায় করে দেবেন বেতন তো নয় এটা হচ্ছে হাদিয়া কারণ বেতন নেওয়া চুক্তি করে এইভাবে করা আমাদের জন্য জায়েজ নয় কিন্তু জামাতের উচিত যাতে ইমাম সাহেবের কোনো অসুবিধা না হয় সেই রকম বেতন দেওয়া এবং সঠিক টাইমে দেওয়া কোনো কোনো জায়গা আছে আপনি আদায় করে নেন এটা ঠিক নয় আপনি আদায় করে দেবেন গ্রামের লোক আদায় করে দেবে এইভাবে খবরদার ইমাম সাহেবকে কষ্ট দেবেন না আর ভালো ব্যবহার করবেন ইমাম সাহেবের সাথে আলেমকে আলেমের সাথে যেমন ব্যবহার করতে হয় সেরকম ব্যবহার করবেন যেমন বললাম রুক্ষ ব্যবহার করবেন না মসজিদে যদি খিদমতের দরকার হয় ঝাড়ু দেওয়ার দরকার হয় ইমাম সাহেবকে দায়িত্ব দেবেন না কষ্ট করে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওলাম ইয়াক্কির কাবিরানা ওলাম ইয়ারিফ ফাদলা উলামায়েনা আওসারাফা উলামায়েনা আপনি আলেমের কদর করবেন না তাকে বলবেন ঝাড়ু দাও হেরিকেনের কাঁচ মোছো হ্যাঁ কেন খাই যেখানে কালি খেখানে লেগে আছে এ ধুলো কেন হয়ে আছে আপনি ইমাম সাহেবকে ডাঁটবেন না তার সম্মানটা আপনি বজায় রাখুন আপনি করুন না আপনার সম্মান কিসের মসজিদে ঝাড়ু দিলে একটা কুটো যদি আপনি ফেলে দেন কী হবে কত হবে দশটা নেই কী হবে কেন আপনি করবেন না ইমাম সাহেব আরে মশাই কী করেন কী বসেই তো থাকেন করেন না কেন এইরকমও কথা শোনা গেছে বসেই তো থাকেন হ্যাঁ ভাত মারার দল এর ঝাড়ু দিতে পারেননি এইভাবে ইমাম সাহেবকে এইভাবে যারা কটাক্ষ করছে আপনি না করলে আপনার জামাতের লোক হয়ে তার বিচার করুন কেন সেরকম কথা বলবে আপনি মতওয়াল্লি আছেন মেউ মেউ করলে হবে না যে ইমামের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে খবরদার তার কাছে ক্ষমা চা এরম করবি কেন এরম কথা বলবি কেন কি বাঁধা গোলাম নাকি কেনা মাথা কিনে রেখছো তাই যা বলবে তাই শুনবে খবরদার এদিক ব্যবহার করবে না অতএব এটা দয়া করে ইমাম সাহেবের জন্য এটা করবেন তেমনি ইমাম সাহেব যদি ওই যে পড়াতে গাফলতি করে ভাই আপনার চুপ করবেন না বন্ধ করে দেবো বন্ধ করে দিতে বলো বন্ধ করে দেবো যে তাই তো আর ভালো লাগছে না মনে হচ্ছে ব্যাস দাঁড়ান আমি বলে দিচ্ছি ব্যাস তাহলে বুঝলাম যে ওলামার কদর করবেন আলেমের সাথে আলেমের মতো কথা বলবেন আলেমের সাথে যেমন কদর নিয়ে যেমন আদব নিয়ে কথা বলতে হয় সেরকম কথা বলবেন এবার বলবেন ইমাম সাহেব যদি বেয়াদবের মতো আচরণ করে তো সেখানে কি হবে যেমন ওই পালিয়ে যাওয়া ধরা পড়া ইত্যাদি সেক্ষেত্রে আলাদা কথা সেদিকে যাচ্ছি না ব্যাস দয়া করে ইমামের প্রতি একটু সহমর্মী হন সহমর্মিতা রাখুন ইমাম সাহেবের প্রতি
তাহলে নিশ্চয় তিনিও নিজের সংসার ছেড়ে নিজের গ্রাম ছেড়ে আপনার কাছে আপনাদের কাছে ইমামতি করতে এসেছেন। তার প্রতি যদি একটু সহমর্মিতা না দেখান তাহলে তিনি থাকবেন কি করে? অজানা অচেনা জায়গায় এসে যদি সেখানে নেই নিজের বাড়ির পরিবেশ নেই পরিবার নেই, সেখানে আপনারাই হচ্ছেন সহায়, আল্লাহ তো আছেনই। কোনো জায়গায় হয়তো ভয় লাগছে, ইমাম সাহেবকে মসজিদে শুতে দিয়েছেন সেখানে তাকে ভয় লাগছে, সেখানে একটা লোক তার কাছে থাকবে যে যার সেরকম কোনো এ নেই, এইভাবে আর কি সাহায্য সহযোগিতা। খাবারে একটা লোক সুগারে হচ্ছে, সে এই খাবার খাবে না, তার জন্য একটা পৃথক খাবারের ব্যবস্থা করে দেওয়া। যদি মোতল্লে সাহেবই করেন, একটা লোক রাতে ভাত খাবে না, রুটি তৈরি করে দিতে হবে, তার জন্য রুটি তৈরি করে দিলেন। তার অসুস্থ শরীর আছে, তাকে লবণ কম খেতে হবে, আপনি তরকারিতে হালকা লবণ দিয়ে রান্না করে স্পেশাল করে কিছু দিলেন। এইভাবে যে যেমন পারবেন, জামাতের লোক মতোয়াল্লি এটা লক্ষ্য রাখবেন, আর জামাতের লোক যে যেভাবে পারবেন সহযোগিতা করবেন। মেহমানের দায়িত্বের মধ্যে, যেমন মেহমান আমাদের কাছে মেহমান আছেন, তার যেন কোনো অসুবিধা না হয় এ কথা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের মতোয়াল্লিদেরকে। আর আশা করি আমরা যেটুকু শুনলাম সেটুকুর মাধ্যমে আমরা শিক্ষা পাব, এবং আমাদের আশাটা বেকার যায়নি। নাকি বেকার গেল? প্রশ্ন উত্তর হবে না, তাহলে অনেক দেরি যাবে। না না না, আপনি উঠলে আবার কেউ উঠবে, টাইম নেই, আপনি উঠলে আবার কেউ উঠবে, আল্লাহর এক এক করে উঠতে থাকবে। আপনি পরে জিজ্ঞেস করলেন, এক এক করে উঠবে। আল্লাহ তাআলা তাকে শিফা দেন। মৌলানা হায়দার আলী সাহেব খুব অসুস্থ আছেন, সবাই দোয়া করুন, শাফাহুল্লাহু আফা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আর আমাদের প্রবীণ আলেম মৌলানা আমির আলী সাহেবও বোধহয় এখন চিনতে পাচ্ছেন না, উনিও খুব অসুস্থ, সবাই জানেন। তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে যদ্দিন রাখেন তিনি যেন ইমান ও আমানের সাথে থাকেন, আর আল্লাহ যখন তুলে নেবেন তখন যেন মাগফুর মানে ক্ষমা করে দেন, এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মানহাজ নিয়ে বলার কিছু নেই, স্পষ্ট মানহাজ বলে দিলাম যে আকীদা আমার ঠিক আছে, কিন্তু কোন মানহাজে চলতে হবে, কার মানহাজটা নেব, আমি নামও করে দিলাম পরিষ্কারভাবে যে অনেক রকম মানহাজ রয়েছে, তা আপনি কোন মানহাজ গ্রহণ করবেন। আমি বললাম আম্বিয়ার মানহাজ গ্রহণ করবেন, আহলে হাদিসের মানহাজ গ্রহণ করবেন, অন্য মানহাজ গ্রহণ করবেন না। আর কোনো অস্পষ্টতা আছে? কর্ম পদ্ধতি, দাওয়াত পদ্ধতি, আমি তো বললাম, হ্যাঁ মানহাজ আম্বিয়া বললাম, তো আহলে হাদিসে সালাফিয়াতে যে দাওয়াত পদ্ধতি সেটা আপনাকে গ্রহণ করতে হবে। জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে সভা ঘোষণা করছি, সে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন।